হ্যালো দর্শক বন্ধুরা, সোল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট খাস্তা নিমকি কি করে বানাতে হয়। সন্ধেবেলায় চায়ের সাথে দারুণ লাগে এই নিমকি, তো চলুন দেখে নিই তার জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে। ময়দা 1 কাপ, সামান্য বেকিং সোডা, কালো জিরে 1/2 চা চামচ, নুন 1/2 চা চামচ, জোয়ান 1/2 চা চামচ, চিনি 1/2 চা চামচ, সাদা তেল পর্যাপ্ত পরিমাণ, জল পর্যাপ্ত পরিমাণ। তো চলুন এবার আমরা রান্নাটা শুরু করি। প্রথমে একটি পাত্র নিয়ে তাতে একে একে ময়দা, নুন, চিনি, কালো জিরে, জোয়ান ও বেকিং সোডা দিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর তাতে 2.5 টেবিল চামচ সাদা তেল দিয়ে ভালোভাবে ময়ন দিয়ে নিতে হবে। এরপর অল্প অল্প করে জল দিয়ে ময়দা ভালোভাবে মেখে নিতে হবে এবং প্রায় 15 থেকে 20 মিনিট ঢেকে রেখে দিতে হবে। এরপর লুচির আকারে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। এবার একটা লেচি নিয়ে গোল করে বেলে নিতে হবে এবং মাঝখান দিয়ে ফোল্ড করে নিতে হবে এবং এক পাশে সামান্য জল লাগিয়ে আরেকবার ফোল্ড করে নিতে হবে। এমনভাবে একে একে সব নিমকিগুলো গড়ে নিতে হবে। এরপর কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল কম আঁচে গরম করে নিতে হবে। তারপর একে একে নিমকিগুলো তেলে ছেড়ে দিতে হবে এবং কম আঁচে লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে ভালোভাবে তেল ঝরিয়ে নিতে হবে, তাহলেই তৈরি এই খাস্তা নিমকি। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং জানাবেন আপনাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আরও অন্যান্য রেসিপি জানার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।